আমি পল্লবী, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো গত রবিবার ছিল আমার কর্তামশায়ের জন্মদিন। তো সেই উপলক্ষেই আমি শুরুতেই যেটা করেছিলাম, কেনাকাটি তো করতেই হয়, কারণ জন্মদিন বলে কথা, একটু আধটু গিফট তো দিতেই হয়। তাই আমি চলে গিয়েছিলাম বাজার কলকাতায়। প্রচণ্ড গরমে রাস্তাঘাটগুলো পুরো ফাঁকা ছিল, বাজার কলকাতাও সেরকম বিশেষ ভিড় ছিল না, কিন্তু কি বলো তো, এই গরমের মধ্যে ঘুরে ঘুরে কিনতে বড্ড বিরক্ত লাগছিল। তাই ভাবলাম এক জায়গায় সব কিছুই পেয়ে যাব, তাই বাজার কলকাতাতেই ঢুকি, একটু এসির হাওয়াটাও খাওয়া হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, কেনাকাটা করে তো আমি নিয়েই এলাম অনেক কিছু। তবে আমি যেটা বেশি ভালোবাসি সেটা হলো এই সবজি, মানে বাজার কলকাতা থেকে ফেরার পথে আমি সবজি বাজারটাও সেরে এসেছিলাম, কারণ মাথাতেই ছিল আমি কী কী রান্না করব, আর সেই মতো আমি বাজারটাও করতে ভালোবাসি সবসময়। বাজার আমি নিজে করি, আমার কর্তামশায় করেন, কিন্তু আমি একটু যেন বেশিই ভালোবাসি। মানে এক গাদা সবজি আমি কিনে নিয়ে আসবো, তারপর আবার বাড়িতে ঝাড়ও খাবো যে এত কেন কিনে আনলাম। আসলে একটু অভ্যেস হয়ে গেছে আর কি। তো যাই হোক, এগুলো পরের দিন ব্যবহার করেছিলাম কীভাবে, দেখতে থাকো। তো প্রথম জন্মদিনের শুরুতেই সকালবেলায় আমি আগে পায়েসটা করে নিয়েছিলাম, কেন কি না মায়ের তো বয়স হয়েছে, আর মা ওই যতক্ষণ ছেলেকে না ধরে দেবে খাবার বা পায়েস, ততক্ষণ মাও খাবে না। তাই পায়েসটা করে আগে সাজিয়ে দিয়েছিলাম। সবাই বলবে লুঙ্গি পরে প্যান্ট আর পরতে ইচ্ছে করে। তো তারপর আমি রান্না বান্না শুরু করে দিয়েছিলাম, কারণ বেশি দেরি করলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে। একেই তো গরমকাল, তার মধ্যে এই রান্নাঘরে এতক্ষণ ধরে রান্না করা খুব একটা, মানে কি বলবো, ভালো কথা তো নয়, কষ্ট তো হয়, কিন্তু কিছু করার নেই। আজকের দিনটা যেহেতু কর্তামশায়, তাই একটু নিজে হাতে করে রান্না করে খাওয়ানোর সুযোগটা মানে ছাড়তে পারলাম না, যদিও আমি রান্নাটা নিজেই করি। তো এখানে আমার রাইস হয়ে গিয়েছিল, 5 রকম ভাজাও হয়ে গিয়েছিল। আস্তে আস্তে টুকটুক করে রান্নার মতো চলছিল। আর এদিকে আমার এই যে 2 পুষ্টি আমের পেটিটা এসেছিলো, সেই পেটিটাকে নিয়ে একটু খেলতে ব্যস্ত। এই রান্নার মাঝখানে এইগুলো দেখি একটুখানি, মানে কি বলবো, এনার্জি রিফিল করি আর কি। এত ক্লান্ত হয়ে যায় মাঝে মাঝে যে এগুলোকে দেখলেও একটুখানি ক্লান্তিগুলো চলে যায়, ভালো লাগে বেশ। আর এসব দেখে একটু ভিডিও না করেও থাকা যায় না, তাই টুক করে একটু ভিডিওটাও করে ফেললাম। এরকম ভাজা কমপ্লিট, বড়ি ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, কাঁদল ভাজা, এখানে মসুর ডাল রেডি, রুই পোস্তও রেডি, চিলি চিকেনটা ভাজা চলছে, আর কষা মাংসটা হবে। তাহলেই ব্যাস, রাইস ভাত তো হয়েই গেছে, অলমোস্ট হয়ে এসছে, আর একটু বাকি আছে। রান্নাবান্না তো কমপ্লিট, তারপর একটু সাজানোর পালা। তো এইগুলো আগে আমার শাশুড়ি মাই করতেন, আমি তো এখানে এসে মায়ের দেখেই সব শিখেছি। খুব একটা আমি জানতাম না এত কিছু, মানে কোন ভাজার পর কোনটা দিতে হবে, কিভাবে সাজালে দেখতে সুন্দর লাগবে, এটার মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে। আমি এত কিছু জানতাম না, এখানে এসে মা সব হাতে করে শিখিয়েছেন। এখন মায়ের বয়স হয়েছে, মা পারেন না, তাই আমি একটুখানি সাজিয়ে গুছিয়ে দিই। মাঝখানে মেয়ে এসে বললো আমিও একটু ডেকোরেট করে দিই, তাই জন্য মেয়েও হাত লাগালো। আমার থালা কমপ্লিট, তারপর মা খাবার ধরে দিলেন ছেলেকে। 15ই বৈশাখ ছিল জন্মদিন, তো এবারে ইংলিশ আর বেঙ্গলি দুটো আলাদা আলাদা ডেট পড়েছে। তাই প্রথম দিন বাঙালি মতে মানে ভাজা, মাংস, মাছ, পায়েস এইসব হয়েছিল। আর পরের দিন মেয়ে কেকটা নিয়ে এসেছিল বাবার জন্য, পরের দিন কেক কাটিং হয়েছিল। ও খায় না, ইয়ে হয়ে যাবে কি বলা তুমি খাও না, খাবে নি বটে। কেক কেটে খাওয়া দাওয়া করে ভালোই জন্মদিন সেলিব্রেট করা হলো। আর শেষে আমি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছিলাম, সেটাও খাওয়া হলো। তার ভিডিওটা তো আমি আগেই দিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের একটি ব্লগে।